চিকেন ভিজাইছি আজকে, আর বেশি কিছু রান্ধতাম না, শুধু একটা বিরিয়ানি করমু চিকেন দিয়া। আমার ঘরে চিকেনটাই বেশি চলে। আর এখানে পেঁয়াজ আদা রসুন রাখছি পাহরিয়া, আদা রসুন তো আমি কি করে রাখি, পাহরছি চিকেন বিরিয়ানি বানাইতাম পরে। দেখাই আমার গাছ আইন ছোট ছোট হরে উঠে পাতা সারছে, আপনারা তো দেখাইছিলাম আমি গার্ডেনিং করি, তো পাতা সারের তো সব ঠিক আছে, সব ঠিক হয়েছে, ছোট ছোট করে গাছ উঠছে মাশাল্লাহ। তো আমি আমার চিকেনের লাগে কেন পেঁয়াজ আর আদা রসুন দিলাইছি, আদা রসুন আর পেঁয়াজে এটা আস্তে আস্তে ওইব, আস্তে আস্তে হোক। তখন আমি একটু গুঁড়িয়া দিলাম এটারে, দেখি আমার পেঁয়াজের অবস্থা কেটে। আমি ডালচিনি এলাচি তেজপাতা ইত্যাদি লাইছি, যেহেতু বাচ্চাঞ্চর স্কুল হলিডে, বাচ্চাঞ্চর সময় দেওয়া লাগে, তো আমি আজকে ভাবলাম আর আমার বাচ্চাতে বিরিয়ানিটা ভালো হয়, তো ভাবলাম যে বিরিয়ানি বানাইলাই আর যদি ভালো সময় পাই লোক অন্য কিছু করবো। তারপরে আমি এখানে মশলা ধরবো, প্রথমে আমি জিরা গুঁড়া দিব এক চামচ, ছোটো চামচে আর কি চার চামচ, তারপরে আমি দিব হলুদ 1 টিস্পুন, গুঁড়া মরিচ মিক্স পাউডার 1 চামচ, ধনিয়া পাউডার 1 চামচ, বিয়া এখন আমি তাহলে আমার মশলাটা কষক দিয়ে, তারপরে আমি চিকেনটা অ্যাড করে লাইছি, চিকেনটা কম আগুনে আমি রাখি দিব ভালো করে কষিব। আর এই পর্যায়ে আমি আমার বিরিয়ানিত আলু দিব, 2-3টা আলু আমি চুলাই নিব, আমার কাছে আলুটা ভাল লাগে বিরিয়ানির মাঝে, তো আমার চিকেনটা কষক আর আমি আলু চুলাইয়া রেডি করি। তো আমার চিকেনটা সুন্দর করে কষিয়া তেল উপরে আইছে, এখন আমি কেন আমি আলু হাতিয়ে রাখছি, আলু দিলাম, দেখি এখন কেটে অবস্থা। ব্যাপারটা আস্তে হাসা মরিচ পিছি মাঝে দি ফার্সি না আস্থা দিছি, বানাইছি দেশি স্টাইলে হাসা মরিচ টমেটো পেঁয়াজ কিউকাম্বারটা দিয়া। কেন আমি ঘি দিলাইছি, ঘিটা আমার একটু গরম হয়েছে, এখন আমি কয়েকটার দানা মেথি দিব, একটু গরম হয়ে আনলে এখন আমি পেঁয়াজ আর আদা আদা আর তেজপাতা দিব, কেন আমার পেঁয়াজটা একটু ওই আইছে, এখন আমি চাউল এড করবো। চাউলটা তো আমি একটু বাজি লাইছি, তখন আমি চিকেনে ধরবো, উল্টে উল্টে ইয়া দিই
Biryani, ¿qué es? Oh, es amor.